চলছে রোজার মাস সিয়াম সাধনার এই মাসে আজ দশজনের মতো পবিত্র রমজান পালন করে থাকে চলচ্চিত্র জগতের তারকারাও প্রতি বছর তারা ইফতার করার বিভিন্ন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন এবারও তার ব্যতিক্রম হয়নি তারই ধারাবাহিকতায় এবার চিত্রনায়ক ওমর সেন এবং মৌসুমি করেছিলেন ইফতারের আয়োজন মৌসুমির ছেলা ফারদিন হাসান ইফতারের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে ছবিগুলোর ক্যাপশনে ফারদিন হোসান লেখেন আমাদের বাড়িতে আইসার প্রথম রান্নাবান্না এতগুলো রান্না সে তার নিজে হাতে করেছে আমার আম্মুর জন্য ছবিগুলো শেয়ার করার সঙ্গে সঙ্গে লাইকস এবং কমেন্টসে বন্যা বয়ে যায় ওমর এবং মৌসুমী ছেলের বোমা যে কতটা লক্ষ্মী এগুলো থেকেই প্রমাণ পাওয়া যায় এদিকে এই ইফতারের আয়োজন নিয়ে ওমর বলেন আমরা সবাই নানা কাজে ব্যস্ত সময় পার করি নিজেদের মতো করে খুব একটা বেশি সময় কাটানো হয় না অনেকদিন পর আমরা নিজেদের মতো করে সময় কাটালাম আমাদের দারুণ সময় কেটেছে আর আয়েশার কথা কি বলবো সে তো আমার বৌমা না আমার মেয়ে সে এই পরিবারে এসে আমাদের সাথে যেভাবে মিশে গেছে সেটা আমি ভাবতেও পারিনি মৌসুমি এবং আমাকে সে নিজের বাবা মায়ের মতনই সম্মান করে আমরা একটা লক্ষ্মী বৌমা পেয়েছি এই রোজার সময়ও মেয়েটি কষ্ট করে আমাদের জন্য কত কিছু রান্না করলো খাবারগুলো দারুণ মজা হয়েছে মৌসুমি তো বৌমার প্রশংসায় পঞ্চমুখ